সে যখন কারেকশন করতে গেল তখন তাকে বলা হলো আপনার বাবা মার মৃত্যু সনদ দেন, অথচ আমি তো বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমার মেয়ে আমার মৃত্যু সনদ দেবে কেন? আজকে আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ এবং মজার অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি, দয়া করে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আমার মনে হয় যে আপনারও কাজে লাগবে এটা। আজকে সকালে আমি গিয়েছিলাম ঢাকা মিউনিসিপ্যালিটি অফিসে, যেটাকে আমরা পৌরসভা অফিস বলি, গেছিলাম আমার মেয়ের বার্থ সার্টিফিকেট ইংরেজি কপি আনার জন্যে। এটা কোনো সংশোধন নয়, এটা কিন্তু একটা ইংলিশ কপি তার দরকার আছে, সেটা আনার জন্যে। আগে ছিল বাংলা কপি, এখন একটা ইংলিশ জন্ম নিবন্ধন দরকার আছে তার, সেটার জন্যই সেটাকে ইংলিশ বা ইংরেজি রূপান্তর করে একটা কপি আনতে গেছিলাম। এটা কিন্তু খুব সিম্পল এবং ছোট্ট কাজ, এটা এমন কোনো বড় কাজ নয়। এবং সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে বলছি যে আমি কী করলাম ওখানে গিয়ে। আমি প্রথম একটা রুমে ঢুকলাম, জিজ্ঞেস করলাম ভাই অফিসে লোকজন আসছে? ওনারা বলে না এখনও আসেনি। তখন কিন্তু সকাল 10:30, তখনও লোকজন আসেন নাই। যাক, সরকারি অফিসে লোকজন কখন আসবে না আসবে এটা কিন্তু তাদের বিষয়, আমরা জিজ্ঞেস করার অধিকারও রাখি না হয়তো। কিন্তু আমি যা জানি যে সকাল 10:00 সময় গিয়ে লোক পাওয়া উচিত আমার, পাই নাই, হয়তো আমার দুর্ভাগ্য বা আমি হয়তো জেনে যাইনি যে স্যারেরা কখন আসবেন। যাক, এটা আমার কোনো বিষয় না। তারপর আরেক রুমে যখন গেলাম তখন এক ভদ্রমহিলা ওখানে বসে আছেন, তাকে বললাম যে ভাই আমার মেয়ের জন্ম নিবন্ধন একটা ইংলিশ কপি দরকার, এই যে বাংলাটা আমি সঙ্গে এনেছি এটা ইংলিশ দরকার। উনি আমাকে বললেন যে এটা ইংলিশ করতে গেলে বাবা মার জন্ম নিবন্ধন ইংলিশ করতে হবে, তারপরে তারটা ইংলিশ হবে। খুব ভালো কথা, তো বাবা মার জন্ম নিবন্ধন ইংলিশ আমি কোথায় করব? উনি বললেন যে বাবা মার জন্ম নিবন্ধন ইংলিশ আপনি ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে কারেকশান করবেন। আমি তাকে বললাম এখানে কারেকশানের তো কিছু নাই, যা ছিল তাই আছে, শুধু ইংলিশ কপি দরকার। উনি বললেন যে না, এটা কারেকশান করতে হবে। আমি তাকে বললাম ভাই এটা কোনো কারেকশান না বা কোনো সংশোধন নয়, এটা শুধু একটা ইংরেজি কপির দরকার। তারপর উনি বললেন বাবা মার জন্ম নিবন্ধনটা ইংরেজি হতে হবে, তারপর মানে ছেলে মেয়ে বা বাচ্চার যার জন্ম নিবন্ধন ইংলিশ দরকার সেটা হবে। আমি বললাম আমার জন্ম নিবন্ধন কিন্তু ইংলিশ। বলে তাহলে মারটা লাগবে। খুব ভালো কথা, মারটা লাগবে। এখন মারটা লাগার জন্যে তাহলে তো আমাকে আরেক অফিসে যেতে হবে, সেটা আরেক মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে ছিল। তখন তাকে বললাম যে মার জন্ম নিবন্ধন যখন ইংলিশ করার জন্য আমি অ্যাপ্লাই করব তখন কি করতে হবে? উনি কিছু বলেননি। আমি অনেক চেষ্টা করলাম বাসায় এসে যে ওই সাইটে ঢোকার জন্যে। ওই সাইটে ঢোকার পর যখন জন্ম নিবন্ধন কারেকশন করতে যাচ্ছি তখন দেখা গেল সার্ভার ব্লক বা সার্ভার কাজ করছে না। অনেক চেষ্টা করার পরে কিছু দূর যখন এগিয়ে আসলাম আমি জন্ম নিবন্ধন আর করতে তো পারলামই না, কারেকশান করতে পারলাম না, ইংলিশ কপি তো অনেক দূরের কথা। আমি আবার ছুটে গেছি পৌরসভার অফিসে, গিয়ে বললাম যে জন্ম নিবন্ধন যদি ইংলিশ করতে হয় মায়ের তাহলে কী করতে হবে? বলে তাহলে তার বাবা মারটা ইংলিশ হতে হবে। দেখেন এখানে একটা বিষয়, আমি গেছি আমার মেয়ের জন্ম নিবন্ধন বাংলা ছিল ইংলিশ কপির জন্যে, তাহলে ওনারা বলে দিলেন যে বাবা মার জন্ম নিবন্ধন যদি ইংলিশ হয় তাহলে আপনার মেয়ের জন্ম নিবন্ধন বা আপনার ছেলে বা আপনার সন্তানের জন্ম নিবন্ধনটা ইংলিশ হবে। খুব ভালো কথা, তাহলে যখন আমার জন্ম নিবন্ধন ইংলিশ করতে যাব বা আমার ফিমেলের বা আমার মিসেসের জন্ম নিবন্ধন আমি ইংলিশ করতে যাব তখন কিন্তু ওয়েবসাইট আরেক কথা বলবে আপনার বাবা মার জন্ম নিবন্ধনটা ইংলিশ করে আনেন। তাহলে দাঁড়াও কি, আমার মেয়ের জন্ম নিবন্ধন ইংলিশ করতে হলে আমারটা করতে হবে, আর আমি যখন আমারটা করতে যাব তখন আমাকে বলা হবে যে আপনার বাবা মার জন্ম নিবন্ধনটা ইংলিশ হতে হবে। ব্যাপারটা একটু চিন্তা করেন যে আপনার জন্ম নিবন্ধন ইংলিশ করতে হলে আপনার বাবার মার জন্ম নিবন্ধনটা ইংলিশ করে আসতে হবে। আপনি যখন আপনার বাবা মার জন্ম নিবন্ধনটা ইংলিশ করার জন্য অ্যাপ্লাই করবেন তখন ওখানে কিন্তু বলবে তার বাবা মার জন্ম নিবন্ধনটা ইংলিশ করে আসতে হবে। মজার বিষয় হলো যে এগুলো কী সিস্টেম, যার জন্ম নিবন্ধন ইংলিশ দরকার সেই তো নেবে, আমার মেয়ের জন্ম নিবন্ধন ইংলিশ দরকার তার জন্য আমারটা ইংলিশ করতে হবে কেন, বা আমার ওয়াইফের বা তার মার জন্ম নিবন্ধন ইংলিশ করতে হবে কেন, এই নিয়মটা কোথাকার? আসলে সিস্টেমে প্রচুর ভুল,
আমার তো অন্তত ভুল মনে হয়েছে, আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না। তবে জন্ম নিবন্ধন সাইটে যখন আপনি ঢুকবেন, যখন অনেকটা কাজ করে আসবেন, পরে আপনাকে বলা হবে আপনার বাবা মার ডেথ সার্টিফিকেট দেন। আমার মেয়ে ঘটনা তাই ঘটেছে, সে যখন তাকে বললাম যে তুই ওয়েবসাইটে ঢোক, ঢুকে দেখ রে বাবা যে ওখানে কারেকশন করা যায় কি না। সে যখন কারেকশন করতে গেল তখন তাকে বলা হলো আপনার বাবা মার মৃত্যু সনদ দেন। অথচ আমি তো বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমার মেয়ে আমার মৃত্যু সনদ দেবে কেন? ব্যাপারটা মানে হাস্যকর ঠিক না, ব্যাপারটা সিস্টেমে ভুল কোথায় আমি জানি না, কোথায় কে সফটওয়্যার ডেভেলপ করেছে, হয়তো আমি ভুল, তারা হয়তো ঠিক আছে, এমন হতে পারে আমি হয়তো বুঝছি না, তারা হয়তো আরও বেশি বুঝে তারপর এটা করেছে। কিন্তু ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন যে আপনার বাচ্চার জন্ম নিবন্ধনটা ইংলিশ দরকার, তাই আপনাকে ইংলিশ করে দিতে হবে। তাহলে আপনি যখন ইংলিশ করতে যাবেন তাহলে তখন আবার বলা হবে আপনার বাবা মার জন্ম নিবন্ধনটা ইংলিশ করে দেওয়ার পর তাহলে আপনারটা হবে, ব্যাপারটা দেখেন। তারপর আপনার বাবা মার জন্ম নিবন্ধন যখন ইংলিশ করতে যাবেন তখন তাকে আবার বলা হবে তার বাবা মার জন্ম নিবন্ধনটা ইংলিশ করে দেওয়ার পর তারটা হবে। তো এভাবে কি আমরা করতেই থাকবো? এ ডেভেলপটা কে করেছে, এ নিয়মটা কেন, এ নিয়ম কি কখনোই শুধরাবে না, কখনো ঠিক হবে না? সিম্পল একটা বাংলা জন্ম নিবন্ধন একটা ইংলিশ কপি দরকার, এ কিন্তু গেলে পাওয়া উচিত এবং এটা আমার অধিকার, আমার নাগরিক অধিকারের মধ্যে পড়ে এটা। তাহলে আমাকে এত ঘোরাবার মানেটা কি? আপনার যদি আমার এই মানে ভিডিওটা যদি আপনি বিশ্বাস না হয় আমার কথাগুলো, তাহলে আপনি একবার জন্ম নিবন্ধন আপনার বাচ্চার ইংলিশ করতে যান পৌরসভা অফিসে, দেখবেন আমার কথাগুলোর সঙ্গে পুরো মিলে গেছে। এটা ছিল আমার আজকের অভিজ্ঞতা, আমি জানি না কী হবে কালকে, আগামীকাল আবার পৌরসভা অফিসে যাব, আমি জানি না যে আমার ডেথ সার্টিফিকেট তারা চাইবে কি না। ওয়েবসাইট তো চেয়েছে আমার মেয়ের কাছে যে বাবার মৃত্যু সনদ চাই, অথচ আমি তো বেঁচে আছি, আমার মৃত্যু সনদ আমার মেয়ে কোত্থেকে দেবে? আগামীকাল যাব এবং আগামীকালকে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। তো অপেক্ষা করুন, এটা ছিল আজকের অভিজ্ঞতা, আগামীকাল আবার আমার মিউনিসিপ্যালিটি বা পৌরসভা অফিসে যাওয়ার অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করুন, আমি শেষ পর্যন্ত আপনাদের জানাতে চাই যে আসলে ইংলিশ করতে পেরেছি কি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই সব সিস্টেমের দিকে নিজেকে সংশোধন করার জন্যে আসুন আমরা সবাই চিন্তা করি।